हेलो फ्रेंड्स, तो आज के আমরা এসেছি এখানে গণেশ চতুর্থী ছিল, গণেশ চতুর্থীর উৎসব ছিল। তো গণেশ চতুর্থী উৎসব শেষ হয়ে গেছে, আজকে ওরা দশমী করছে। দশমীতে আমরা এসেছি এখানে, ওদের দশমীতে স্পেশাল হয় এই দহি হান্ডি যেটা বলে মুম্বাইতে, সেটা এখানে এখানে হয় ওরা এটাকে হাড়িভাঙা বলে। তো এখানে এটা হাড়িভাঙা আজকে হবে, তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমি এই হাড়িভাঙাটা আপনাদেরকে সবাইকে দেখাবো। আপনারা পুরো ব্লগটি দেখুন না কেটে, আমি দেখাচ্ছি এখন হাড়িভাঙা জাস্ট এখন স্টার্ট হবে। এই সেই হান্ডিটি, এখন এই হান্ডিটি ভাঙা হবে, ওরা উপরে উঠে এটা ভাঙবে, আপনারা সাথে থাকবেন দেখবেন। এই রং খেলা শুরু হয়ে গেছে ওদের, ওরা আনন্দ ফুর্তি করছে অনেক। তারপর ওরা এই হাড়ি যেটি আছে, হান্ডি যেটা, সেই হান্ডিটা ভাঙার জন্য উপরে উঠবে। ওরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওরা গুল হয়ে দাঁড়িয়ে সবাই এক একের কাঁধে রূপে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এখন এই যে হান্ডিটি আছে সেই হান্ডিটি ভাঙার চেষ্টা করবে। এই দেখতে পাচ্ছেন অরেঞ্জ টি শার্ট পরা একটি ছেলে, ও উপরে উঠছে, হোয়াইট টি শার্ট ও উঠছে। দেখা যাক ওরা কি এই ফার্স্ট অ্যাটেম্পটে ওরা ভাঙতে পারে কি না। ওরা এক এক করে চারজন উঠে গেছে, পাঁচ নম্বর ছেলেটি উঠছে, উঠে গেছে। দেখা যাক ভাঙতে পারে কি না। এই ছ নম্বর উপরে সেকেন্ড লাইনে ছ নম্বর ছেলেটি উঠেছে, দেখা যাক কি করে ভাঙতে পারে কি না। এই সাত নম্বর এই পিছনে একটা, পিছনে আরেকটি ছেলে উঠছে, আটজন এখন দেখি ভাঙতে পারে কি না। আটজন ন নম্বর ছেলেটি উঠেছে, এই খেলাটা শুরু হয়ে গেছে, পড়ে যাচ্ছে না, ব্যালেন্স ঠিক আছে ওদের এখন অবধি। দেখা যাক লাগছে পড়ে যাবে। এই দশ নম্বর আরেকটি ছেলে উঠেছে, এখন দশজন আরেকজন উঠার চেষ্টা করছে পিছন দিকে, এগারো জন উঠেনি, এই পড়ে গিয়ে না, এই এগারো জন এখন দেখা যাক আর উপরে কি। এই দেখুন থার্ড লাইনে ওরা চড়তে শুরু করেছে, থার্ড লাইনে একজন উঠে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আরেকজন ওঠার চেষ্টা করছে থার্ড লাইনে, এই সেই পড়ে গেল। ওরা পড়ে গিয়েছে, খুব এনজয় করছে, ওদের আনন্দটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওরা আবার সেকেন্ড অ্যাটেম্পটের প্রস্তুতি নিচ্ছে। এই দেখুন উঠে গেছে একটি ছেলে সেকেন্ড লাইনে, সেকেন্ড ছেলেটি উঠেছে, দুটি ছেলে উঠেছে উপরে সেকেন্ড লাইনে, তিন নম্বর ছেলেটিও উঠছে, উঠতে পারেনি তিন নম্বর ছেলেটি। দেখা যাক এই অ্যাটেম্পটে ওরা করতে পারে কি না। দেখুন এই আরেকটি ছেলে উঠেছে, তিনটি ছেলে উপরে সেকেন্ড লাইনে উঠেছে, চার নম্বর ছেলে উঠছে উপরে, ও উঠে গেছে, পাঁচ নম্বর ছেলে একটি উঠছে, পাঁচ নম্বর ছেলেটিও উপরে উঠে গেছে,
একবার দেখা যাক ওরা এই হাঁড়িটি ভাঙতে পারে কিনা। ছ নম্বর ছেলেটি উপরে উঠছে, পিছনে আরেকজন উঠেছে, সাতজন। আপনারা বলুন তো কমেন্ট করে, এখন কি ওরা এই অ্যাটেম্পটে ওরা ভাঙতে পারবে কি না। এই দেখুন আরেকটি ছেলে উঠেছে, আটজন। কি হলো, নেমে গেল। সেকেন্ড লাইনটাই ওরা পার করতে পারছে না। অনেক রং খেলা হচ্ছে এখানে। এই দেখুন লাগছে এখন আরেকটি ছেলে উঠেছে উপরে, এখন পড়ে গেছে, সবাই পড়ে গেল। আরেকবার পড়ে গেল ওরা, এবার ওরা ভাঙতে সক্ষম হলো না। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এসছে এই হাঁড়ি ভাঙাটা দেখার জন্য। দেখুন এখানে অনেক লোক এসছে, এই যেটা হাঁড়ি যেটা এখন এটা ভাঙা হবে এখানে, সেটা দেখুন দেখার জন্য এখানে অনেক লোক এসছে। পুরো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লোক আছে এখানে বসে। আরও একবার ওরা ট্রাই করছে ভাঙার জন্য। উপরে উঠে গেছে দুজন, তিন নম্বর জন উঠে গেছে। তো সেকেন্ড লাইনটা মোটামুটি উঠে যায়, কিন্তু থার্ড লাইনটাই উঠতে পারে না ওরা, সেখানে গিয়েই ওরা পড়ে যায় সবাই। তো থার্ড লাইনটাই যদি ওরা ঠিক করে উঠতে পারে তো আশা করি ওরা ভেঙে দিতে পারবে। এর মধ্যে অনেকবার ওরা ট্রাই করেছে, আমি তো সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ সবগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে এই ব্লগটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সবগুলো দেখাতে পাচ্ছি না, আমরা দু তিনটে ক্লিপই আমরা আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, কারণ এখানে ওরা অনেকবার ট্রাই করেছে এর মধ্যে, তো আমরা যদি আমরা সবগুলো আর উঠাইনি। এখন তো প্রায় তিন চার ছ সাত সাত আটটি ছেলে উঠে গেছে উপরে সেকেন্ড লাইনে। আমাদের থার্ড লাইনে কজন উঠতে পারে, থার্ড লাইন উঠলে আশা করা যায় উপরে উঠতে পারবে, ওরা ভাঙতে পারবে। সেকেন্ড লাইনে উঠেছে ওরা, এখন দেখা যাক থার্ড লাইনে উঠে কি না। ইয়েলো কালারের টি শার্ট, ইয়েলো গ্রিন টি শার্ট, ও মনে হচ্ছে উপরে তিন নম্বর লাইনে ওঠার চেষ্টা করছে, তিন নম্বর লাইনে ওঠার চেষ্টা করছে। এই পড়ে যাচ্ছে, পড়ে গেল, সবাই পড়ে গেল, আবার সেম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা যেখানে পড়েছে এখানে ওরা বালু দিয়ে আগে থেকে অল্প বালু রেখেছে ওই জায়গাটাতে, কারণ যদি ওরা উপর থেকে পড়ে তাহলে ওদের চোট লাগতে পারে, তাই ওরা বালু দিয়ে অল্প উঁচু করে রেখেছেন জায়গাটা, যাতে ওরা উপর থেকে যদি পড়ে ওদের চোটটা না লাগে, তাই ওরা এখানে অল্প বালু দিয়ে রেখেছিল আগে থেকে। এই সেই হাঁড়িটি আপনারা হয়তো স্ক্রিনে দেখে মনে করছেন অনেক সামনে, কিন্তু এটা অনেক উপরে। তো ওরা আরও একবার ট্রাই করছে, এই হাঁড়িটা ভাঙতে পারলে ওরা এখান থেকে 50,000 ওরা জিততে পারবে। এই হাঁড়িটা যে টিমটাই ভাঙবে ওদেরকে 50,000 এখান থেকে দেওয়া হবে ওদের ক্লাব থেকে। তো সবাই তার জন্য ট্রাই করছে। সেকেন্ড লাইনে তো প্রায় ৬-৭ জন লোক উঠে গেছে, এখন দেখা যাক থার্ড লাইনে উঠতে পারে কিনা।
বা যদি প্ল্যান করে উঠে তাহলে তো এটা ভাঙা এত অসম্ভব কিছু নয়। থার্ড লাইনে বাচ্চা ছেলে যদি উঠতে পারে তাহলে মনে হয় ভেঙে যেতে পারবে, দেখা যাক ওরা কি করে। সেকেন্ড লাইন এখন ব্যালেন্স ঠিক পাচ্ছে না, এই এই থার্ড লাইনে একটা ছেলে ওঠার চেষ্টা করছে, উঠেছে উঠেছে উঠেছে, দেখা যাক এই 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 পেয়ে গেছে নাকি। হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এবার হাঁড়িটা ফাইনালি ওরা হাঁড়িটা হাঁড়িটা ভেঙে দেবে এখন মনে হচ্ছে। হ্যাঁ ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে, ফাইনালি ওরা এই হাঁড়িটা ভেঙে দিয়েছে। এই দেখুন ওদের আনন্দ উল্লাস নাচ, এই 50,000 পাওয়ার খুশিতে ওদের নাচ। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই ব্লগটি পুরো দেখার জন্য।